আসসালামু আলাইকুম, আমি মুতাসিম বিল্লাহ রিফাত, আর এখন আমি যাচ্ছি রাজশাহী সিটি কর্পোরেশন মানে নগর ভবনে। কারণ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নগর ভবনে আছে নানান ধরনের অনুষ্ঠান। যেহেতু অনুষ্ঠান সকাল থেকেই, সো আমি সকাল সকাল বের হয়ে গেলাম। ইন্টার পর দেখা হচ্ছে আবার। যেহেতু সকালে খেয়ে বের হইনি, এই জন্য সবার আগে আমাদেরকে নাস্তা করতে হবে। আর সাথে সাথে আমি চলে আসলাম রেলগেটের বেলিফুলে, এবং আমি আর ছোটন ভাইয়া অর্ডার দিলাম এখানকার বিখ্যাত নাস্তা, পরোটা আর সবজি। আসলে বেলিফুলের সবজি আর পরোটা রাজশাহীর আমার দেখা এবং আমার টেস্ট করার সব থেকে বেস্ট মনে হয়েছে। সবজিটা আসলেই অসাধারণ ছিল। আসলে এই নাস্তা সকাল সকাল না আসলে আপনি পাবেন না, এই জন্য আপনি যদি 8টা বা 9টার পরে আসেন সবজি নাও পেতে পারেন। ছোটন ভাইয়া দুইজনের জন্য 2টা মিষ্টি অর্ডার দিছে, আর মিষ্টিটা মোটামুটি, অতটাও টেস্ট না। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম। এবার যাচ্ছি আমি নগর ভবনে। ভাই রে ভাই, মানে আজকে বেলিফুলে নাস্তা করলাম, কিন্তু নাস্তা করে লাস্টে বোকা চন্দ্র সেজে গেছি। কারণ আমরা পরোটা 15 টাকা করে, আমরা জানি না, আমরা 2টা 2টা করে পরোটা খাইছি, আর সবজি 20 টাকা, তাও ঠিক আছে, 20-40 টাকা তাও লেগেছে। কিন্তু লাস্টে যে মিষ্টি খাইছি, ভাবছিলাম মিষ্টি 10 টাকা, পরে দেখি 35 টাকা, 35-35-70 টাকা পুরা দিয়ে দিল। তো দেখা হচ্ছে আবার নগর ভবনে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে নগর ভবন আজকে কিসের প্রোগ্রাম, আর নগর ভবন কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। আর পিছে মানে গ্রিন প্লাজায় কিন্তু আমাদের ইভেন্ট হচ্ছে। সো ইভেন্টে কখনো বলতে গেলে কিছু কাজ বাকি, 12টার মধ্যে ক্লোজ দেওয়া লাগবে, আর এদিকে হলো 10টার দিকে হলো র্যালি থাকবে। সো বাবা সো বলছে, যাই হোক, তো র্যালি হবে একটু পর, সো আমরা আগে যাই হলো মানে ইভেন্টে। এদিকে আমরা গ্রিন প্লাজার মধ্যে ঢুকে গেছি, অ্যান্ড এইখানে মোটামুটি স্টেজ হালকার উপরে ঝাপটা সাজানো হয়েছে, এখনও পুরো কাজ হয়নি। এই হলো স্টেজ, এখানে আজকে সারাদিন ধরে বর্ণাঢ্য আয়োজন থাকবে। এই আয়োজন দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখা লাগবে। আর ওইদিকে গ্যাস বেলুন ফুলানো হচ্ছে। এরপর নগর ভবনের সামনে চলে আসলাম, এবং তার নিচে সবাই একসাথে হয়ে গেছে, কারণ আনন্দ শোভাযাত্রা কিছুক্ষণ পরে শুরু হবে। সবার হাতে বেলুন আর বাংলাদেশের পতাকা, সবাই আমরা ওয়েট করছি মেয়র মহোদয়ের জন্য। ইতিমধ্যে মাননীয় মেয়র মহোদয় চলে এসেছেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প দর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেছেন। মোনাজাত শেষে মাননীয় মেয়র মহোদয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে সারাদিনের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এই আনন্দ শোভাযাত্রাটা নগর ভবন থেকে বের হয়ে নিউ মার্কেট হয়ে অমর প্লাজার পাশ দিয়ে আবার নগর ভবনে এসে শেষ হয়, এবং আমি ছিলাম লাইভে, এবং সম্পূর্ণ শোভাযাত্রাটা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আসলে খুবই ভালো লাগছিল। র্যালি শেষে চলে আসলাম আবারও গ্রিন প্লাজাতে, আর এখানে খুব সুন্দরভাবে স্টেজ ডেকোরেশন করা হয়েছিল এতদিন ধরে, এবং খুবই জমজমাটভাবে একটা স্টেজ ডেকোরেট করেছে। কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ দুপুরের দিকে প্রচুর বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিতে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়, আর আমাদেরকে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে আমাদেরকে। কিন্তু এর মধ্যেও আমরা যেহেতু ভিজে গেছিলাম, দেন আমরা সবাই একসাথে ফুটেজ নিচ্ছিলাম। এরপর দুপুরের দিকে মেয়র মহোদয় পায়রা উড়িয়ে 76 পাউন্ডের কেক কাটেন এবং পুরস্কার বিতরণ করেন, এবং আমি বাসায় যাই। বাসা কারণ অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো শরীরের, দেন বাসায় যাই রেডি টেডি হয়ে, আবার যাচ্ছি নগর ভবনে। এবং নগর ভবনে যাওয়ার পর আসলে আবার কাজ করতে হবে, কারণ অবস্থা আমার মানে ভিজে আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এরপর স্টেজে ওঠার পর একটা সেলফি নেওয়ার পর আমি একটা টিকটক ভিডিও বানায় ফেললাম। এরপর গেলাম হালকা নাস্তা করতে। তো এই মুহূর্তে আছি রেলগেট, নগর ভবনের সামনে যে রেলগেট আছে ওই জায়গায়, এবং সামনে একটা দোকান, দোকানের নাম একটু পরে দেখাচ্ছি। দেন এখানে পুরী খেতে আসছি আমরা, পুরীর সাথে যে টকটা দিছে, ওফ
অসাম কিছু বলা যাবে না, আগে খেয়ে নি পরে বল। জাস্ট ওয়াও, টকটা আসলে ওই আর আমরার মেবি অনেক টেস্ট। নাস্তা শেষে আবার চলে আসলাম গ্রিন প্লাজাতে নগর ভবনের, এবং এইখানে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এদিকে লাইভ প্যানেল নিয়ে আমি, ছোটন ভাইয়া, রুবেল ভাইয়া সবাই রেডি, আর এদিকে গান মানে কনসার্ট হচ্ছে। আসলে ব্যান্ডটার নাম ভুলে গেছি, কিন্তু অসাধারণ গান গাচ্ছিল, এবং বাচ্চাদের যে নাচ মানে ডিসলে নাচ তা ছিল দেখার মতো। আর সিঙ্গেলও নাচছিল, সেটাও কিন্তু অসাধারণ লেগেছে। আর এই পার থেকে ফেসবুক ইউটিউব লাইভ যাচ্ছিল সম্পূর্ণ অনুষ্ঠান। আর এদিকে আদনান ভাই নিজে লাইট সেট আপ করছিলেন, মানে লাইটের যে ঝিকিমিকি, আর সম্পূর্ণ আয়োজন কিন্তু আমরা পিপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট করেছি। এদিকে প্যানেল মেয়র সহ পিছে দর্শক, আর সামনে হেমা, সিঙ্গার হেমা কিন্তু গান গেয়েছে, এবং তার গান দিয়ে সবার মন জয় করে নিয়েছে। আর অসাধারণ অসাধারণ কিছু গান গেয়েছেন, তার ফুল গান মানে আমাদের এই প্রোগ্রামের ফুল ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের পেজে যাওয়া লাগবে, যেখানে 3 ঘন্টার একটা লাইভ আছে, সেখান থেকে কেটে কেটে দেখতে পারবেন। আর এইদিকে সবাই যখন বসেছিল, আমি কিন্তু লাইভ করছিলাম, এক হাতে লাইভ আর আরেক হাত দিয়ে ভিডিও করছিলাম, আর পিছে যায় নাচ দেখছিলাম। আসলে তার এত জোস জোস গান ছিল, গানের নাচ উঠে গেছিলো সবার তাল, এবং আমি আবারও সামনে যাই, কারণ এবার বাউল সুকুমার রায়ের বলবো না গো গানটা এবং অন্যান্য গান তার নিজস্ব গানগুলো গায়, এবং অসাধারণ, আসলে মন জয় করার মতো, আসলে অসাধারণ। এরপর উপস্থাপক কথা বলে, এবং সিঙ্গার হেমার গান, বাউলের গান, সাংস্কৃতিক অনুষ্ঠানটা অসাধারণ সন্ধ্যাটা কেটেছে। সিঙ্গার হেমা কিন্তু বাংলা, হিন্দি আর লাস্টে সাদা সাদা কালা কালা গান দিয়ে শেষ করছে। আর আমি কিন্তু আবারও চলে গেলাম যেখানে লাইভ প্যানেলের ওখানে, লাইভ প্যানেলের ওখানে লাইভ কন্ট্রোলিংয়ের ওইখানে রুবেল ভাইয়া, ছোটন ভাইয়া ছিল, তাদের একটা ফুটেজ নিলাম আর কি। এরপর স্টেজের কাছে গেলাম, কারণ আদনান ভাইয়া সহ কাউন্সিলর কিছু ছিল, অ্যান্ড অনুষ্ঠানটা এইখানেই শেষ হলো। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ।